সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করিয়া সালাত সংক্রান্ত বিষয়ে। আমরা অনেক সময় দেখা যায় যে সফরও গেলি, আমরা বেড়ানিতে গেলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গিফট দিচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুযায়ী যে ফরজ সালাত যেটা সাইড রাখাত বিশিষ্ট আছে সেটা আমরা দুই রাখাত পড়তে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যারা সালাত আদায় করি আমরা অনেক সময় এই ব্যাপারে সচেষ্ট হই না, বা আমরা ক্ষমাইয়া ফড়ি না, আমরা যেভাবে বাড়ির জেলা ফড়ি, মুকিম অবস্থায় জেলা ফড়ি, মুসাফির অবস্থায় আল্লাহ ফড়ি, সফরে গেলে ভিজিটার হিসেবে আমরা আল্লাহ ফড়ি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটা অপরচুনিটি দিচ্ছেন, গিফট দিচ্ছেন, আর গিফট হইল গীতা যে সাইড রাখাত বিশিষ্ট নামাজ আমরা দুই রাখাত করিয়া দিচ্ছেন, ক্ষমাইয়া দিচ্ছেন। কি অর্থে আমরা সফরে যাতে কমফোর্ট ফিল করতাম পারি, আমরা সালাতের ব্যাপারে সালাত আদায় করতে পারি, আমরা সফরের কারণ যেহেতু সফরে থাকি আমরা অনেক ব্যস্ততা থাকি, অনেকে আমরা এই ব্যাপারে সচেষ্ট হই না। কিন্তু একজনে কেউ যদি আমরা গিফট দেয় তাহলে আমরা উচিত হইলে সেই গিফটটা গ্রহণ করা। দুনিয়ার ব্যাপারে আমরা গিফট গ্রহণ করলে গিফট যেন দেন তাই না খুশি হই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লাগে আমরা এই গিফট গ্রহণ করা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন সফর করছেন তাই সফরে গেলে কি তা খসর নামাজ পড়ছেন, সাইর এবং আসর নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ দুই রাকাত করে পড়ছেন। যেতে আমরা কি তা করা উচিত যে যখন আমরা সফরের মাঝে থাকবো তখন নামাজে ক্ষমাইয়া দুই রাকাত পড়া উচিত, সাইর রাখাত বিশিষ্ট নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।